নমস্কার বন্ধুরা, কল্পনার সাথে কিছু মজাদার হয়েছে কি আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। ফুটন্ত গরম দুধের মধ্যে আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় তোমরা না বানালে বুঝতেই পারবে না। সামনেই রাখি আসছে, তো রাখিতে নিজের হাতে কোনো মিষ্টি বানাতে চাইলে বানিয়ে নাও ঝটপট আমার আজকের এই রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ঘি। ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দু চামচ বাদাম। বাদামটাকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। তোমরা চাইলে এখানে কাজুও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু আমি আজকে সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই যেন পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে, সেইগুলো দিয়েই বানাচ্ছি, সেজন্য বাদাম ব্যবহার করেছি। বাদামটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নেব। এর মধ্যে অনেকটা পরিমাণে ঘি ছিল, তো বেশ খানিকটা ঘি উঠিয়ে নিয়ে খুব সামান্য একটুখানি ঘি রেখেছি। আর তার মধ্যে নিয়ে নিয়েছি আমি এই যে নর্মাল যে আমাদের চা খাওয়ার কাপ হয় সেই কাপের মাপে হাফ কাপ আটা। তোমরা এখানে ময়দাও নিতে পারো, কিন্তু আমি আজকে আটা দিয়েই তৈরি করেছি। দারুণ রেসিপিটা তৈরি হয় বন্ধুরা, মিষ্টিটা খেতে অপূর্ব লাগে। এখন যে আটাটা দিয়েছি আটাটা ভালো করে একটু ভেজে নিতে হবে। আটার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেজন্য আটাটাকে ভেজে নিচ্ছি। আটাটা ভেজে নেওয়ার পরে এটাকে আমি উঠিয়ে নিলাম। এখন আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। এটা আমি লিকুইড দুধ নিয়েছি, যে কোনো দুধ তোমরা নিতে পারো। আর যে কাপটার মেপে আমি হাফ কাপ আটাটা নিয়েছি সেই কাপেরই আমি দিয়ে দিয়েছি এখানে আড়াই কাপ দুধ। এবার এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, এখানে এলাচটা ফাটিয়ে দিয়েছি। আর হাফ কাপের থেকে অল্প কম পরিমাণে দিয়ে দিয়েছি চিনি। এখন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণে দুধটা ফুটছে, তো আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে দেখো বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে বাদামগুলোকে আমি একটুখানি ভেঙে নিচ্ছি। এরকমভাবে যদি আটা দিয়ে মিষ্টি তৈরি করো সেটা খেতে দারুণ লাগে। এবারে যে বাদামটা ভেঙে রেখেছিলাম সেটাকেও দুধের সাথে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে দেখো দুধটা খুব ভালো মতো ফুটে গেছে। আর যে আটাটা ভেজে রেখেছিলাম সেটাকে এবারে আমি অল্প অল্প করে দেব, আর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু একবারে আটাটা দিও না, আটাটা দিলে তাহলে দলা পেকে যাবে, সেজন্য অল্প অল্প করে আটা দেব আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে রাখবে। বন্ধুরা, এই মিষ্টিটা তোমরা যখন বানাবে তখন কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাজারের কেনা মিষ্টি নয়, বাড়ির লোকেরাও কিন্তু বুঝতে পারবে না না জানালে। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবে। এখানে দেখো সমস্ত আটাটাই আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দুধের সাথে এটা আস্তে আস্তে মিশে বেশ গাঢ় হতেও শুরু হয়ে গেছে। আর এইটাকে সমানে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু নিচের থেকে লেগে যাবে। যখন দেখবে বেশ ভালো মতো গাঢ় হয়ে এসছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ। যে কোনো গুঁড়ো দুধ তোমরা দিতে পারো, গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালো করে এটাকে আটার মণ্ডটার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে যখন দেখবে কড়াইয়ের ধার থেকে ছেড়ে আসছে মণ্ডটা তখন জানবে আমাদের এই পাকটা হয়ে গেছে। যতক্ষণ এই পাকটা করছি আমি হচ্ছে, তো আমি একটা থালার মধ্যে অল্প সামান্য ঘি দিয়ে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিলাম থালার মধ্যে। এবারে দেখো মণ্ডটা আস্তে আস্তে এখানে ছাড়তে শুরু হয়ে গেছে, তো তখন আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, এতে করে কী হবে পুরো মণ্ডটাই ছেড়ে আসবে খুব ভালো মতো, আর আমাদের মিষ্টিগুলোও খেতে ভালো লাগবে। এখন এটা আমি একটা আলাদা যে থালার মধ্যে ঘিটা লাগিয়ে রেখেছিলাম তার মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর যেমন ঠিক সন্দেশের শেপ হয় সেরকমভাবে এটাকে একটা আমি চৌকো শেপ দিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখো এটাকে আমি শেপ করে নিয়েছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি আমন্ড বাদাম। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে কুচি করেও দিতে পারো, কিন্তু আমি যেহেতু একদম দোকানের মতো বানাতে চাইছি সেই জন্য কিন্তু আমন্ড বাদাম দিয়েছি। দেখো এখানে কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকানের বানানো মিষ্টি নয়। আর এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে দেব। এবারে দেখো আমি এক ঘন্টা পর ফিরে এসেছি, এখানে মিষ্টিটা আমাদের পুরো সেট হয়ে গেছে। আর এটা যত ভালো করে ঠান্ডা করে নেবে তত কিন্তু মিষ্টিটা আমাদের কাটতেও সুবিধা হবে।
আর এখন আমি একটু দেখো আঙুলের মধ্যে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি, আঙুলে কিন্তু আমাদের লেগে যাচ্ছে না, মিষ্টিটা খুবই সুন্দর সেট হয়ে গেছে। এখন এটাকে আমি কেটে নিচ্ছি, এটাকে আমি চৌকো শেপে কাটছি, তোমরা চাইলে বরফি আকারেও কেটে নিতে পারো, কিন্তু যেহেতু আমি সন্দেশের আকারে করছি, সন্দেশ করছি, সেই জন্যই আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। আর সাইডের যে অংশগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এবার এটাকে আমি চৌকো করে কেটে নিচ্ছি। সব পিসগুলো আমার কাটা হয়ে গেছে, এখন তোমাদের একটা আমি সন্দেশ উঠিয়ে দেখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা দেখে কি তোমরা কেউ বুঝতে পারছো যে এটা বাড়িতে তৈরি করা? তেমনি কিন্তু বাইরের লোকরাও বুঝতে পারবে না তুমি না জানালে। তো ঝটপট এই আমার আজকের এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলো। সামনেই রাখি, রাখিতে নিজের হাতে কিছু মিষ্টি বানাতে চাইলে তোমরা সহজে এই মিষ্টির রেসিপিটা তৈরি করে নিতে পারবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখো এখানে আমি পুরো দোকানের মতো মিষ্টিটাকে সাজিয়ে নিয়েছি, আমি তো রাখিতে এবারে এই মিষ্টিটাই বানাবো, আর এটা খেতেও খুব সুন্দর লাগে। বানানোও এমন কিছু কঠিন নয়, খুব সামান্য কটা উপকরণ দিয়ে এত সুন্দর আটা দুধ দিয়ে যে মিষ্টি তৈরি হয়ে যায় তোমরা না বানালে বুঝতেই পারবে না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই মিষ্টির রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আজকে আসছি, নেক্সট ভিডিওতে আরও একটা রেসিপির সঙ্গে দেখা হবে। নমস্কার।